আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় প্রবাসী ভাইরা বিশেষ করে প্রবাসী মালয়েশিয়ান ভাইরা সকলকে অভিনন্দন এবং সকলের শুভেচ্ছা কামনা করে আজকের ভিডিওটি তৈরি করছি তো আজকের এই ভিডিওটি তৈরি করার আমার মূল কারণ হলো বিগত আমার পূর্বের ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনের আলোকে অনেক ভাইরা অনেকগুলো প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি ইনশাল্লাহ আজকে আপনাদের কাছ থেকে সেরা দশটি প্রশ্নের উত্তর দেব আশা করি এই প্রশ্নগুলো থেকেও আপনাদের অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ আর যে ভাইরা আমার এই চ্যানেলে নতুন তাদের জন্য রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিল বেটনের ক্লিক করুন যাতে পরবর্তী আপডেট ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় চলুন যাই যাওয়া যাক আজকের প্রশ্নেতে দেখে কে আজকের প্রশ্নগুলো যে দশটি প্রশ্ন আমার প্রিভিয়াস ভিডিওতে করা হয়েছিল সেখান থেকে দশটি প্রশ্ন আমি বাছাই করছি ওকে প্রথম প্রশ্নটি এক ভাই বলেছেন লেবি বায়া হয়েছে কিন্তু স্টিকার পায়নি যে সমস্ত মালয়েশিয়ান ভাইরা অবৈধভাবে আছেন যাদের ভিসা এখনও প্রসেসিংয়ে আছে তাদের মধ্য থেকে এই দশটির প্রশ্ন সম্মুখে অনেকেই হয়েছেন তাদের উদ্দেশ্যে এই প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ওকে প্রথম প্রশ্ন এক ভাই বলেছেন লেবি বায়া হয়েছে কিন্তু স্টিকার পাইনি কি করণীয় দ্বিতীয় প্রশ্ন ফিঙ্গারপ্রিন্ট হয়েছে এখনো লেবি রিসিট পাইনি কি করা যেতে পারে তৃতীয় প্রশ্ন মাইজিক রেজিস্ট্রেশন করেছি কিন্তু ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করতে পারিনি এদের জন্য কি চতুর্থ প্রশ্ন ই কাট করেছি কিন্তু ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করতে পারিনি এদের জন্য কি করণীয় পঞ্চম প্রশ্ন মাইজিতে রেজিস্ট্রেশন করেছি বাট ইমিগ্রেশনে রেজিস্ট্রেশন করতে ফিঙ্গার প্রিন্ট করতে পারেনি কিন্তু এজেন্ট অলরেডি পাঁচ থেকে ছয় হাজার রিঙ্গিত নিয়ে নিয়েছে সেক্ষেত্রে আমাদের কি করণীয় ষষ্ঠ যে প্রশ্ন এখনও অনেক দালাল আছে যারা বলে যে টাকা দাও কোনটাকে এক সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মধ্যে স্টিকার বের করে দিব। এখনও অনেক দালাল চক্র আছে এরকম বলে তাদের জন্য কি করণীয় ওকে সপ্তম যে প্রশ্নটি অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাইরা বলেছেন যে অনেকেই প্রফেশনাল ভিসায় এসেছেন এবং যাদের ভিসার মেয়াদ এখনো কারো এক মাস কারো দুই মাস কারো তিন মাস এখনো মেয়াদ আছে তাদের জন্য কি পরবর্তী তার রিনিউ করা সম্ভব বা নতুন করে নতুন ভিসা লাগানো সম্ভব অনেকেই প্রশ্ন করেছেন তাদের উত্তর দেব ইনশাল্লাহ আট নম্বর প্রশ্ন হল অনেকের ভিসা ফিঙ্গারপ্রিন্ট হয়েছে এক বছরের বেশি হয়ে গেছে তাদের প্রথম স্টিকারই পায়নি দ্বিতীয় প্রথম স্টিকার মাতি হয়ে গেছে এবং দ্বিতীয় স্টিকার চলছে এদের জন্য কি করণীয় ওকে নবম নম্বর প্রশ্ন অনেকে বলছেন যে অনেক ভাইয়ের যারা কলিং আসছিলেন দু হাজার সাতে তাদের অনেকেরই দশ নম্বর বিচার শেষ হয়ে গেছে এগারো নম্বর এবং বারো নম্বর চপের জন্য কিন্তু বারো নম্বর এগারো নম্বর চপ অনেকেই লাগাইতে দিচ্ছেন পরবর্তীতে সেখান থেকে ফেরত দিছে এদের জন্য কি করণীয় যারা অনেকেই বলেছেন যে ভাই এগারো নম্বর এবং বারো নম্বর চপ কি লাগবে কিনা তাদের একটা প্রশ্ন ওকে লাস্ট যে প্রশ্নটি যারা নতুন এসেছেন এবং তারা কিন্তু বৈধভাবে আসছিলেন এবং তাদেরকে ভিসাও আছে কিন্তু ভিসা থাকার পরেও এরা অবৈধ মনে করছে নিজেদের তারা কারা অনেকেই এক বছর আগে ছয় মাস আগে চার মাস আগে মালয়েশিয়াতে নতুন কলিংয়ে আসছে নতুন কলিং আসছে দু হাজার সতেরোতে অথবা দুই হাজার আঠারোতে কিন্তু সেই কোম্পানিতে তারা কাজ করে না কোম্পানি থেকে লাড়ি হয়ে আসছেন এদের জন্য কি করণীয় ইনশাল্লাহ আশা করি এই দশটি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ একটার পর একটা আমি দেব আশা করি এই প্রশ্নগুলো আপনাদের ভালো লাগবে আর এই প্রশ্নের উত্তর যেন সকলেই পায় সেজন্য আমার আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন এবং এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে প্লাস আপনার ফেসবুকেও শেয়ার করতে পারেন যাদের এরকম প্রশ্নের সম্মুখীন অনেকে আছে অনেক ভাই আছে তারাও যেন এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যায় ওকে চলুন এক এক করে আমরা শুরু করি ওকে প্রথম প্রশ্নটি ছিল লেবি বায়া হয়েছে কিন্তু স্টিকার পাইনি তাদের জন্য করণীয় ওকে যাদের লেবি ব্যয়ার হয়েছে স্টিকার এখনো পাইনি তাদের আছে দুইটা দুইটা রকম কন্ডিশন আছে একজন আছে ফিঙ্গারপ্রিন্ট করছেন শুধু একজন আছে লেবি বায়ার করছেন লেবি আপনার কাছ থেকে আপনার এজেন্টে নিছে কিন্তু এজেন্টে আপনার কাছ থেকে নেওয়ার পরে এটা ইমিগ্রেশনে কি বায়ার করছে নাকি এটা আপনি কীভাবে জানেন সেজন্য আপনাদের নিজস্ব যে যে কোম্পানিতে ফিঙ্গার প্রিন্ট করছেন ওই কোম্পানির বসদের কাছ থেকে আপনাদের লেবির সিটের কথা বলেন এবং সকলের কাছে লেবির সিট চান যদি লেবির সিট দিতে পারে তাহলে বুঝবেন যে আপনার লেবিটা ইমিগ্রেশনের বায়ার হয়েছে ওকে যদি আপনার লেবিটা ইমিগ্রেশন বায়ার হয়েই যায় তাহলে ভাই আপনাদের ওয়েট করতে হবে আপনাদের ধারণ করতে হবে যাদের ইমিগ্রেশনের লেবি বায়ার হয়েছে তারা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তারা ভিসা পাবেন তাদের কোনো টেনশন নাই কিন্তু আপনাদের নিজস্ব যে যে কোম্পানিতে রেজিস্ট্রেশন করছেন যে যে কোম্পানিতে ফিঙ্গার প্রিন্ট করছেন সেই কোম্পানি থেকে আপনার লেব্রের রিসিপ্টটা কাছে রাখুন লেবের রিসিপ্ট কাছে পেলে ইনশাল্লাহ আপনারা এক মাসের মধ্যে হোক দুই মাসের মধ্যে হোক আপনার ভিসা পাবেন ইনশাল্লাহ এইটাই হলো আপনাদের জন্য প্রশ্ন ফিঙ্গার হয়েছে কিন্তু এখনও লেব্রের রিসিপ্ট পায়নি জি ভাই এই তাদের জন্য এই পরামর্শটা যারা লেভের রিসিড পাননি হয়তো আপনাদের কোম্পানিতে যথেষ্ট পরিমাণ আপনাদের কোম্পানি থেকে হয়তো লেবি পে করে নাই অথবা আপনারা ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট করছেন কিন্তু আপনাদের এখনো এপি হয় নাই অ্যাপ্রুভাল হয় নাই তো অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত আপনাদের কোম্পানিতে আপনাদের কোম্পানি থেকে ইমিগ্রেশনের লেভিটা বায়ার করতে পারবে না তো আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন এবং কেউ এদেরকে ফলোআপ করতে থাকেন হয়তো আপনাদের কোনো কোম্পানির কোম্পানির ডকুমেন্টস শর্ট আছে সেজন্য এখনও তারা অ্যাপ্রুভাল করতে পারে নাই সেজন্য আপনারা যা ফিঙ্গার প্রিন্ট হয়েছে কিন্তু এখনো লেব্রের রিসিট পান নাই তারা স্ব কোম্পানিতে যোগাযোগ করুন এবং রিসিটের জন্য বারবার ফলো আপ করুন কোম্পানির কাছে ওকে অনেকেই বলেছেন তৃতীয় নম্বর প্রশ্ন আমরা মাইজিতে বিম বিএমএ অথবা ইমানে রেজিস্ট্রেশন করেছি কিন্তু এখনও আমরা ইমিগ্রেশন ফিঙ্গার করতে পারিনি তাদের জন্য কি কোনো সুযোগ আছে অথবা ইন ফিউচারে হবে কিনা ওকে যারা এরকম মাইজিতে এবং ইমানে অথবা মাগায় রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করতে পারেনি তাদের এখন কি করার তাদের এখন যে যে জায়গায় আছেন নিরাপদে যেখানে ইমিগ্রেশনের অপারেসি দেওয়ার সম্ভাবনা কম এবং পুলিশের এরকম পায়তারাও কম সে সেসব ভাইরা সেই সমস্ত জায়গায় অবস্থান করুন যারা এখনো ফিঙ্গার প্রিন্ট করতে পারেননি ইমিগ্রেশনে মালয়েশিয়ান সরকার ফিঙ্গার প্রিন্ট অফ করে রাখছে ফিঙ্গার প্রিন্ট বন্ধ এই মুহূর্তে কোনো ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না ইমিগ্রেশনে সুতরাং আপনারা সাবধানে থাকেন যদি যদি ইন ফিউচারে এক মাস পরে হোক দুই মাস পরে হোক যদি আবার আপনাদের আর একটা সুযোগ দেয় যে যারা রেজিস্ট্রেশন করছিল মাইজির মাধ্যমে কিন্তু ফিঙ্গার প্রিন্ট করতে পারে না এরকম বাংলাদেশি না শুধু অন্যান্য দেশেরও আপনার মিয়ানমারের ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান অনেক আছে এখনো যারা রেজিস্ট্রেশন করছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করতে পারে নাই হয়তো বা সরকারের যদি আগস্টে অথবা সেপ্টেম্বরে আবার আপনাদের এক মাসের জন্য অথবা দুই মাসের জন্য সুযোগ দেয় তখন আপনারা আবার পুনরায় যে যে দিয়ে করছেন রেজিস্ট্রেশন করছেন ওই কোম্পানির আন্ডারে আবার ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন কোনো সমস্যা নাই তবে সেক্ষেত্রে আপনারা যদি চান কোম্পানি চেঞ্জ করবেন যারা ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করেন তারা ইচ্ছা করলে কোম্পানি কোন সমস্যা হবে না যারা অনেকে অনেক আছে যারা প্রতারণার শিকার অথবা মায়ের যেতে রেজিস্ট্রেশন করছেন কিন্তু ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করতে পারেননি বা যেই সমস্ত দালাল চক্রের মাধ্যমে যে সমস্ত এজেন্টের মাধ্যমে যে সমস্ত কোম্পানিতে আপনারা রেজিস্ট্রেশন করছেন মাইজিতে এখন পর্যন্ত ইমিগ্রেশনে আমার আপনার ফিঙ্গার প্রিন্ট হয় অথচ সে সমস্ত এজেন্টরা সে সমস্ত কোম্পানির মালিকরা আপনাদের কাছ থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা হাতে নিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে কি করবেন আপনাদের তো এখনো ইমিগ্রেশনে ফিঙ্গার হয় নাই অথচ আপনারা অলরেডি এজেন্টরে সেই কোম্পানিরে পাঁচ থেকে ছয় হাজার ইঙ্গিত দিয়ে বসে আছেন তাদের জন্য কি ভাই এটা আপনারা অবশ্যই ভুল করছেন কি জন্য আপনারা মাইজ যেতে রেজিস্ট্রেশন করছেন মাত্র এক হাজার টাকা খরচ হয় সর্বোচ্চ এখন আপনার ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট হওয়ার আগেই আপনারা পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে বসে আছেন এটা কিন্তু আপনাদের ভুল এটা যার যার নিজের ভুল এখন যাদের এরকম কেস তারা কি করতে পারেন আপনারা শশ যে যে এজেন্টের কাছে যে যে কোম্পানির কাছে এরকম ছয় সাত হাজার টাকা বসে আছেন এরা সে কোম্পানির কাছে যান বলেন যে এই মুহূর্তে তো আমাদের আর ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করার সুযোগ নাই সরকার তো এটা ক্লোজ করে দিয়েছে তো আমাকে আমি যে মাইজিতে রেজিস্ট্রেশন করছিলাম ওই জন্য আপনি এক হাজার টাকা রেখে বাকি পাঁচ হাজার টাকা বাকি ছয় হাজার টাকা বাকি চার হাজার টাকা আমাকে ফেরত দেন ওকে যদি আবার ভবিষ্যতে সরকারে ফিঙ্গারপ্রিন্ট করার সুযোগ দেয় ইমিগ্রেশনে তাহলে আমি আপনার কাছে টাকা দিয়ে আবার আপনার কোম্পানিতে রিহায়ারিং করব। তো আমি যে এক্সট্রা টাকা দিছি আমার এক্সট্রা টাকাটা আপাতত আমার সংসারের কাজে খরচ জন্য আমাকে দেন আমার এই মুহূর্তে টাকা দরকার আমার বাকি টাকাটা ফেরত দেন ক্লিয়ার ভাই আমি আপনাদের বোঝার স্বার্থে আরেকবার রিপিট করতেছি প্রশ্নটা এবং উত্তরটা অনেক প্রবাসী মানুষের প্রবাসী ভাইয়েরা আছেন যারা এর জন্য মাইজিতে রেজিস্ট্রেশন করছেন এখনো ইমিগ্রেশনের ফিঙ্গার প্রিন্ট হয় নাই অথচ সেই সমস্ত এজেন্ট অথবা ওই কোম্পানির মালিক আপনাদের কাছ থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা অলরেডি নিয়ে নিছে। তারা কি করবেন ওকে তাদের জন্য প্রশ্ন করতে সর্বোচ্চ এক হাজার টাকা খরচ হয় ওকে সেই টাকা বাদ বাকি পাঁচ থেকে ছয় হাজার টাকা কোম্পানির কাছ থেকে অথবা আপনারা ওই এজেন্টের কাছ থেকে আপনারা নিয়ে নেন বলেন যে আমার এই টাকাটা ফেরত দেন যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট করতে পারিনি ইমিগ্রেশনে যদি ভবিষ্যতে আবার সুযোগ দেয় সরকারে আমি আবার চেষ্টা করব তখন আবার আপনাদেরকে টাকা দিয়ে আবার ই করব ইনশাল্লাহ যার যার টাকাটা আপনারা কালেকশন করে নেন ওকে নম্বর যে প্রশ্নটা অনেক ভাই আমাকে করেছেন যে এখন কিন্তু সকলেরই জানা ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট ক্লোজ ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না এরপরে অনেক দালাল চক্র আছে এরা বলতেছে যে আমাকে টাকা দাও পাঁচ হাজার টাকা দাও বা ছয় টাকা দাও টোটাল আমরা কন্ট্রাক্টে তোমাকে ভিসা করে দেবো দুই সপ্তাহর মধ্যে কন্ট্রাক্টে ভিসা করে দেবো এক সপ্তাহর মধ্যে সেক্ষেত্রে তোমার নয় হাজার টাকা দিতে হবে এখন দাও দুই হাজার টাকা বাকি টাকাটা দুই মাস পরে বা যখন স্টিকার নেবো তখন দাও বা অথবা এখন দাও পাঁচ হাজার টাকা বাদ বাকি চার হাজার টাকা যখন তোমার ভিসা হবে তখন দাও বা এরকম দালাল চক্রের খপ পরে খবরদার কেউ যায় না খবরদার কেউ যায় না কি জন্য এখন টোটালি ফিঙ্গারপ্রিন্ট বন্ধ কোনো দালালরা এখনও যদি বলতে থাকে যে টাকা দাও দুই দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে তোমাদের ফিঙ্গার প্রিন্ট দেবো এই মুহূর্তে এটা সম্পূর্ণ আপনাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য তাদের একটা পাইতারা খবরদার এই মুহূর্তে কোনো দালালের কাছে কোনো টাকা দিবেন না এটা আপনাদের জন্য পরামর্শ ওকে সাত নম্বর প্রশ্ন কিছু ভাইরা প্রশ্ন করছিলেন যারা প্রফেশনাল বিষয়ে আসছেন যাদের ভিসার মেয়াদ এখনো কারো বিচার মেয়াদ আছে এক মাস কারো দুই মাস কারো তিন মাস এভাবে কারো বিসার মেয়াদ আছে এদের জন্য এরা কি করতে পারে এরা তো দুই মাস পরে এক মাস পরে আর প্রফেশনাল আপনার কি করতে পারবে না পরবর্তীতে আর লাগাইতে পারবে না ঠিক আছে রিনিউয়াল করতে পারবে না কিন্তু এদের জন্য কি করণীয় এদের জন্য কোনো অপশন আছে কিনা এটা অনেক ভাই প্রশ্ন করেছিলেন ওকে তাদের জন্য যে পরামর্শটা আমার থাকবে যে এই মুহুর্তে যেহেতু সব সমস্ত কার্যক্রম ক্লোজ যারা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট করছে ইমিগ্রেশনে তাদেরই প্রসেসিং চলতেছে তাদের ভিসা স্টিকার বের করার জন্য সেক্ষেত্রে এখনো যাদের ভিসার মেয়াদ এক মাস দুই মাস তিন মাস আছে এরা যে যে কোম্পানিতে যেখানে কাজ করতেছেন নিরাপদে কাজ করতে থাকুন যেহেতু আপনার ভিসা আছে এখন আপনাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না ওকে এরপরে এরপরেই তো আপনার এক মাস পরে কেউ দুই মাস পরে কেউ তিন মাস পরে কেউ চার মাস পর অবৈধ হয়ে যাবেন যদি আপনারা মনে করেন যে আমি অবৈধ হব না আমি দেশে ব্যাক করব। পুনরায় আবার কলিং বিষয় আসবো অথবা এখন কলিং বিষয় খোলা আছে আমি আবার কলিং বিষয় আসবো বা অন্যভাবে আসবো আমি অবৈধ হব না যারা এরকম মনে করে তাদের জন্য বেটার দেশে চলে যাওয়া আর অনেকেই যদি যারা মনে করেন যে না এই মুহূর্তে আমি তো অনেক টাকা খরচ করে আসছি এই মুহূর্তে দেশে গেলে আমার পক্ষে ওই যেই টাকা ঋণ করে আসছি সেই ঋণই এখনও শোধ হয় নাই এই মুহূর্তে দেশে গেলে আমার পরিবারের উপরে অনেক বড় একটা চাপ পড়বে বা কিছুই করতে পারবে না তাদের জন্য পরামর্শ তারা হয়তো মানে ধৈর্য ধারণ করতে পারেন যদি আপনাদের ভিসা মানে এক্সপায়ার হওয়ার পরে মালয়েশিয়ান সরকার আরেকটা যদি সুযোগ দেয় যে আপনাদের আবার এর সুযোগ দেয় অন্য কোম্পানির আন্ডারে এখন যেটা দিয়েছিল তো সে তখন আপনারা যে কোনো কোম্পানির যার যে কোম্পানিতে ভালো লাগে একটা কোম্পানির আন্ডারে আপনারা রিহায়ারিং করতে পারেন যারা প্রফেশনাল বিচার ছিলেন এদের জন্য এই পরামর্শটাই আমার কাছ থেকে আশা করতেছেন এবং এই পরামর্শটাই আমার যুক্তিসম্মত যারা মনে করবেন দেশে চলে যাবেন পুনরায় আবার আসবেন আসতে পারেন আর যদি যারা মনে করবেন যে দেশে গেলে আপনাদের আরো বিপদ হবে বড় বিপদ তারা এখানে অবৈধ হওয়ার পরে আবার যদি সরকারের সুযোগ তাহলে আপনারা আবার আবার যে কোনো কোম্পানিতে করতে পারেন ভাই আমি প্রত্যেকটা উত্তর কিন্তু আমি ডাবল ডাবল বলছি দুইবার করে বলছি যাতে আপনারা বুঝতে পারেন যাতে আপনারা বুঝতে পারেন সে বোঝার জন্য আপনার প্রত্যেকটা উত্তরই আমি দুইবার করে বলছি আপনাকে ওকে আট নম্বর প্রশ্ন অনেক ভাইরা আছেন প্রবাসী ভাইয়েরা যারা এরকম রিহায়ারিং করার উদ্দেশ্যে আজ থেকে এক বছর আগে দেড় বছর আগে তারা শুরু করছে অনেকের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে আজ থেকে দেড় বছর আগে অথচ প্রথম চপে প্রথম স্টিকারই এরা পায় নাই তারা এখন কি করবে তাদের জন্য কি করণীয় ওকে ভাই এদের জন্য যেই পরামর্শটা তাদের প্রথম স্টিকার মাতি হয়ে গেছে আপনাদের জন্য পরামর্শ আপনারা নিজ নিজ কোম্পানির করেন হয়তো আপনাদের দ্বিতীয় স্টিকারের জন্য পে করতে হবে লেবি আবার দ্বিতীয় স্টিকারের নেওয়ার জন্য আবার আপনাদের মেডিকেল করতে হবে যদিও আপনারা প্রথম স্টিকারই পান নাই এরপরেও কিন্তু আপনাদের ভিসা ফিঙ্গারপ্রিন্ট করার পর থেকে কন্টিনিউস চলছেই হয়তো প্রথম ভিসাটা আপনার মাতি হয়ে গেছে দ্বিতীয় ভিসা লাগবে কিন্তু দ্বিতীয় ভিসার জন্য কিন্তু আপনার দ্বিতীয় ভিসার জন্য আবার আপনাকে লেবি দিতে হবে সেজন্য আপনার শশ কোম্পানিতে যোগাযোগ করেন বলেন যে আমার প্রথম স্টিকার তো মাতি হয়ে গেছে দ্বিতীয় স্টিকারে তো আপনারা তাহলে লেভি জমা নেন কবে ফিঙ্গারপ্রিন্ট করবো আবার কবে মেডিকেল করাবেন ডেট নেন ঠিক আছে আপনাদের এই বছরের মধ্যে কিন্তু স্টিকার হাতে পেতে হবে সেজন্য তাদের জন্য যাদের ভিসা এক মাস দেড় মাস এক বছর দেড় বছর আগে ফিঙ্গারপ্রিন্ট করেছেন এখনো বিসার নাই তাদের জন্য পরামর্শ তারা নিজ নিজ কোম্পানির সাথে যোগাযোগ করেন এবং দ্বিতীয় বছরের লেবি দেন এবং বলেন যে আমাদের এটা দ্রুত সমাধান করে দেওয়ার জন্য প্রশ্ন অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের কলিং যাদের দশ নম্বর চপ পর্যন্ত অলরেডি শেষ এবং এদের এখন এগারো নম্বর চপ এবং বারো নম্বর চপের আসার পরে অনেকেই ফেরত আসছেন ইমিগ্রেশন থেকে তাদের বসরা ফেরত আসছেন এদের ইমিগ্রেশন থেকে বলা হয়েছে যে দশ নম্বর ভিসার পরে আর কোনো ভিসা স্টিকার লাগিয়ে দেওয়া হবে না তাদের জন্য পরামর্শ তাদের জন্য ভাই দুইটা পরামর্শ আছে আমার একরকম ভাই আছেন যাদের মাস ভিসা আছে পাঁচ মাস ভিসা আছে অথবা যাদের দশ নম্বর চপ চলতেছে যাদের ভিসা দুই মাস আছে তিন মাস আছে চার মাস আছে তাদের জন্য দুইটা অপশন একটা অপশন আপনারা অবৈধ না হয়ে প্রথম অপশনটা আপনারা অবৈধ না হয়ে আপনার দেশে ব্যাক করেন দেশে ব্যাক করার পরে পুনরায় আবার কলিংয়ে আসেন অথবা অন্য কোনো ভিসাতে আসেন পুনরায় যারা দশ বছর অলরেডি আসেন এবং ভিসা এখনো আছে হয়তো দু এক মাস পরে আপনাদের ভিসা শেষ হয়ে যাবে তারা দেশে ব্যাক করে যাওয়াটাই বেটার ব্যাক করে যাওয়ার পরে আবার আপনি বৈধভাবে আবার আসেন সেক্ষেত্রে আবার আপনি দশ বছর থাকতে পারবেন ওকে এটাই আপনাদের জন্য প্রথম পরামর্শ এরপরেও আপনারা যারা মনে করেন যে না আমি মাত্র দুই মাস আগে দেশ থেকে আসছি তিন মাস আগে দেশ থেকে আসছি এখন আর দেশে যাব না তাহলে কিন্তু আপনার দশ নম্বর স্টিকার ম্যাচ শেষ হওয়ার পরে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন এগারো নম্বর চপ যাদের এখনো আছে রানিং চলতেছে তারা কিন্তু বারো নম্বর চপ আর লাগাতে পারবেন না অর্থাৎ বারো নম্বর চপের পরে আপনার এগারো নম্বর চপের পর আপনার অবৈধ হয়ে যাবেন যদি এইভাবে অবৈধ হওয়ার পরে আবার নতুন করে সরকার যদি আবার ঘোষণা দেয় এক এই বছরের দিক অথবা আগামী বছরের দিক অথবা দুই তিন বছর পরে আবার দিক যদি আবার এই এর সুযোগ দেয় তখন আপনারা আবার বৈধ হইতে পারবেন কিন্তু এখন কিন্তু এগারো নম্বর চপ এবং বারো নম্বর চপ এটা লাগবে না যাদের দশ নম্বর ভিসা এখন আছে তারা দেশে ব্যাক করে আবার নতুন করে আসতে পারেন এর পরামর্শ আর যাদের এগারো নম্বর চপ অলরেডি পাইছেন কিন্তু বারো নম্বর চপ লাগাতে পারবেন না এটা খানের পারসেন্ট কনফার্ম তারা দেশে ব্যাক করেন অথবা দেশে ব্যাক করে আবার আসেন এটাই প্রথম পরামর্শ আর দ্বিতীয় পরামর্শ যদি চান যে আমি অবৈধ হয়ে যাব এরপরে হয়তো সুযোগ দিলে আবার আমি স্টিকার লাগাবো অথবা দুই চার বছর কাজ করে চলে যাব সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এখানেও আবার দেখবেন যে অনেক দালাল চক্র আছে যারা বলবেন যে আমাদের চার হাজার টাকা দাও বা পাঁচ হাজার টাকা দাও আমরা কোনটাকে আবার এক চপ থেকে লাগান লাগিয়ে দিব। এটা ভাই মিথ্যা কথা কোনো দালালের খপ পরে পড়বেন না অনেক দালাল আছে এখনো অনেক ভাইরা বলছেন যে যাদের এগারো নম্বর চপে এবং নম্বর চপ লাগানোর কথা যাদের লাগবে না সরকার ঘোষণা করছেন অনেক দালাল আছে বলতেছে যে না আমাকে চার হাজার টাকা দাও বা পাঁচ হাজার টাকা দাও বা সাত হাজার টাকা দাও আমি আবার এক চপ থেকে তোমাদেরকে আবার নতুন করে ভিসা লাগাই দেবো ভাই এটা কিন্তু এটা দালালের খপ্পর টাকাও যাবে আপনার জীবনও যাবে এরকম দালালের খপ্পরে পড়বেন না ভাই আজকের মতো লাস্ট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন আছে অনেক বাংলাদেশি ভাই গত ছয় মাস আগে মালয়েশিয়াতে আসতেন অথবা এক বছর আগে বা কেউ তিন চার মাস আগে মালয়েশিয়াতে আসতেন নতুন কলিং বিসায় নতুন কলিং বিষয় আসতেন কিন্তু আসার পরে এরা যে কোম্পানিতে আসতেন সেই কোম্পানিতে কাজ করার কথা কিন্তু সেই কোম্পানিতে হয়তো তাদের সুযোগ সুবিধা অতটা ভালো ছিল না বা কোম্পানিতে যেরকম প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে আনছে সেরকম আসার পরে সেরকম প্রতিশ্রুতির কোনো কিছুই আপনারা দেখেন নাই হয়তো যেরকম বেতন দেওয়ার কথা সেরকম বেতন আপনারা পাচ্ছেন না সেজন্য অনেক বাংলাদেশি ভাই কলিং এ আসার পরে এরা কিন্তু লাড়ি হয়ে অন্য এখন বিভিন্ন জায়গায় কাজ করতেছেন সেই মালিক যে মালিকের আন্ডারে কলিং আসছে সেই মালিকের আন্ডারে নাই অন্য মালিকের আন্ডারে কাজ করতেছেন তাদের জন্য কি কি পরামর্শ তাদের কিন্তু ভিসা আছে ভিসা থাকলেও কিন্তু তারা এখন অবৈধ একটা কথা মনে রাখবেন কিছু কোম্পানি আছে যেই কোম্পানিগুলোতে আপনারা কলিং আসছেন এরপরে লাড়ি হয়ে গেছেন সেই কোম্পানিতে অনেক কোম্পানি আছে তারা সরাসরি পরের দিনই ইমিগ্রেশনে যায় তারা ইনফর্ম করছে যে আমার এই স্টাফ এর পাসপোর্ট নাম্বার যেহেতু আপনার পাসপোর্ট কোম্পানির কাছে অথবা তারা পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে যায় তারা অলরেডি রিপোর্ট করে দিছে যে আমার এই স্টাফ লারি হয়ে গেছে বা পালাতক বা এখান থেকে পলাইয়ে গেছে আপনার কিন্তু একটা ব্যাড রেকর্ড ইমিগ্রেশনের ওই সফটওয়্যারে থেকে গেল আবার অনেক কোম্পানি আছে যে কোম্পানিরা এরকম রিপোর্ট করে না এরা জাস্ট শুধু নিকটস্থ বালাইতে পুলিশ রিপোর্ট করে নিকটস্থ বালাইতে যদি পুলিশ রিপোর্ট করে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই কিন্তু যদি ইমিগ্রেশনে রিপোর্ট করে তাহলে কিন্তু পরবর্তীতে আর ভিসা আপনার স্টিকার লাগাতে পারবেন না যেহেতু সেই কোম্পানি থেকে আপনারা লারি হয়ে আসছেন যদি ইমিগ্রেশনে রিপোর্ট করে তাহলে আপনাদের পরবর্তীতে ভিসা লাগানো কঠিন হয়ে যাবে আর যদি নর্মাল পুলিশ বালাইতে রিপোর্ট করে তাহলে কোনো আপনাদের সমস্যা হবে না ওকে তাদের জন্য আরেকটা পরামর্শ যারা বিভিন্ন কোম্পানি থেকে কলিং বিষে আসার পরে লাড়ি হয়ে আসছেন যদি আপনাদের কাছে পাসপোর্টটা পাসপোর্ট না থাকে যদি পাসপোর্টটা আপনারা সংগ্রহ করে নিয়ে আসতে পারেন তো তারা আপনাদের আছে আপনাদের পাসপোর্ট আর কোনো সমস্যা নাই যারা অনেকে আছে দেখা গেছে যে পাসপোর্টটা অনেক নাই পাসপোর্টটা নিয়ে আসেন এরপরে যেটা করতে পারেন পাসপোর্টের মাধ্যমে যারা পাসপোর্ট নিয়ে আসতে পারে না বিভিন্ন কোম্পানি থেকে এরা দ্রুত নিকটস্থ বালাইতে একটা পুলিশ রিপোর্ট করার পরে আপনারা দ্রুত বাংলাদেশ কমিশন থেকে নতুন একটা পাসপোর্ট করেন এটাই হলো আপনাদের জন্য সবচেয়ে সঠিক পরামর্শ আপনারা যারা বিভিন্ন কোম্পানি থেকে লারি হয়ে আসছেন পাসপোর্টটাও কোম্পানিতে আসেন আপনারা দ্রুত পাসপোর্টটা করেন এরপরে যদি কোম্পানি থেকে ইমিগ্রেশনে আপনাদের নামে কমপ্লেন না করে তাহলে হয়তো কোনোভাবে আপনারা ভিসা লাগাইতে পারেন আর যদি আপনাদের নামে কোম্পানি থেকে ইমিগ্রেশনে কমপ্লেন করে তাহলে কিন্তু আর বিশাল লাগাতে পারবেন না ওকে ধন্যবাদ প্রবাসী ভাইয়েরা আশা করি আপনাদের এই প্রশ্নর উত্তরগুলো পেয়ে কিছুটা হলেও উপকার হওয়ার কথা আশা করি আপনাদের কিছুটা উপকার হবে পরবর্তীতে ইমিগ্রেশনের যে কোনো আপডেট নিউজের জন্য আমাদের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এখানে নাল বাটনে ছাপুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে যদি কোনো ভিডিও আপলোড করি আপনাদের স্বার্থে তাহলে সকলের আগে আপনারা মোবাইলে আপনারা জানতে পারেন আবার নতুন তথ্যগুলো পেতে পারেন সেজন্য আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা শেয়ার করেন অন্যকে জানার সুযোগ করে দেন এবং যদি কোনো পরামর্শ থাকে কমেন্টস করেন যদি আরও কোনো যদি তথ্য জানা থাকে কমেন্টস করেন এবং এই ভিডিওটি লাইক শেয়ার করেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন كورونا أستاذ متفق عليك أستفيد السلام عليكم ورحمة الله وبركاته